এসকে সেজান আহসান আপনি লিখেছেন, আমি একজন অসুস্থ মানুষ, মা বাবা চাইলে আমাকে ভালো ডক্টর দেখাতে পারতেন, কিন্তু একজন ডাক্তার দেখানোর পর ডাক্তার যখন বলেছেন আমি বেশি দিন বাঁচব না, এরপর তারা অনেকে এরপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান না, অথচ তারা অনেক টাকা দিয়ে বাড়ির পাশে জমিও কিনছেন, এই জন্য তাদের উপর আমার অনেক একটু অভিমান আছে, এটি কি আমার গুণা হচ্ছে? সেজান, যদি বাস্তবতা এরকমই হয়ে থাকে যে তারা আপনার ট্রিটমেন্ট না করে তারা জমি জমা ইত্যাদি করার পেছনে অর্থ ব্যয় করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো অভিমান হতেই পারে, অভিমান তো একেবারেই যৌক্তিক অভিমান। তবে আপনি সবর করুন, আমরা সেই পরামর্শ আপনাকে দিব, এবং আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে শেফা যেন দান করেন, তার দিকে রুজু হন। তারা কোন পর্যায়ে আছে, কী ভাবনা তাদের, যে হয়তো এটা ট্রিটমেন্ট করার মতো নয়, অযথাই পয়সা খরচ হবে, এরকমটি তারা দেখছেন কি না এবং বিষয়টা সেরকম কি না, তাদের দৃষ্টিভঙ্গিটা তো আমরা জানি না, যেন তাদের বক্তব্যটা শুনতে পারলে তাদের দোষের পরিমাণ কী বা তারা আদৌ দোষী কি না বা কোন পর্যায়ের সেটি বলতে সুবিধে হতো। তবে আপনাকে আমরা বলবো, আপনি অনুগ্রহ করে সবর করুন এবং এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং আল্লাহর কাছে শেফা আপনি তলব করুন। আপনার যে কয়দিন হায়াত আছে তার একদিন কমও আপনি দুনিয়াতে থাকবেন না ইনশাআল্লাহ। নুসরাত উর্মি আইডি থেকে আপনি লিখেছেন, আমি জন্ম থেকে প্রতিবন্ধী, হাঁটতে পারি না, ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, তাই আমি ফজর কাজা করি, এতে গুণা হবে? বোন, অবশ্যই এতে গুণা হবে, কারণ ফজর সালাত পড়তে উঠলে আপনার যদি ফজর কাজা আপনার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে হাত পামুজা ব্যবহার করে পা ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন, মাসে করে সালাত আদায় করবেন, এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন, তারপর আপনাকে ফজর সালাত আদায় করতে হবে। নিয়মিত আপনি কাজা কমিটি কোনো অবস্থা